কলকাতায় হিন্দু মহাসভার পূজয় দেখা যায় এই ছবি। কসবায় এবছর প্রথম হিন্দু মহাসভার তরফে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এই পূজয় অসুরের চেহারা ছিল অবিকল মহাত্মা গান্ধীর মতো। মাথা জোড়া টাক, চোখে গোল চশমা, হাতে লাঠি, তার বুকে ত্রিশূল বিঁধিয়েছেন দেবী দুর্গা। এই কথা বলা যেতেই পারে যে আমরা সবাই জানি যে রাজা উলঙ্গ, কিন্তু কেউ বলতে এতদিন সাহস পাচ্ছিল না। এতদিন যে গান্ধী ভজনা হচ্ছিল, কোন গান্ধীর? সে গান্ধী কি কোনোভাবে মহাত্মা হতে পারেন? অর্থাৎ আমাদের হিন্দুরা আমরা যত না ধার্মিক তার থেকে বেশি দার্শনিক। সেই হিসাবে আমার মনে হয় এই যদি মূর্তির আদল হয়েও গিয়ে থাকে তাহলে সঠিক হয়েছে। হিন্দু মহাসভা বরাবরই গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমী হিসেবে তুলে ধরে। কখনো গান্ধীজির মৃত্যু দিবসে তার অবয়বের দিকে গুলি চালিয়ে, কখনো নাথুরাম গডসের ফাঁসির দিনকে বলিদান দিবস হিসেবে পালন করে বারবার বিতর্ক তৈরি করেছে তারা। এবার দুর্গাপূজায় অসুরের জায়গায় কার্যত গান্ধীজিকে বসানোয় তাদের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে সব রাজনৈতিক দল। যে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক বিভাজন রোখার জন্য বেলেঘাটাতে স্বাধীনতার দিন মহাত্মা গান্ধী অনশনে বসেছিলেন, সেই কলকাতার বুকে কি করে মহাত্মা গান্ধীকে এইভাবে বিকৃত করা হচ্ছে? এই সমস্ত সংগঠনকে যারা এই দুর্গাপূজা করেছে তাদের কি বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার কেস আনা দরকার? মহাত্মা গান্ধীর দৃষ্টিভঙ্গি বা নীতি নিয়ে বহু বিতর্ক অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হতে পারে, ইতিহাসবিদরা বলবেন, কিন্তু তিনি জাতির জনক। তার ভূমিকার কথা অস্বীকার করা বা তাকে অপমান করা, এটা জাতির লজ্জা। যে ঘটনা ঘটেছে অসুরের জায়গায় মহাত্মা গান্ধীর মুখ, এ ভাবা যায় না। আমরা এই ঘটনা নিন্দা করছি। গান্ধীজি আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের ভারত মায়ের একজন, তাকে এইভাবে দেখানো ঠিক না। প্রবল বিতর্কের মুখে অবশেষে বদলে যায় অসুরের চেহারা। সপ্তমীর রাতে অসুরের মাথায় চুল ও মুখে গোঁফ লাগিয়ে তার চেহারা কিছুটা বদলানো হয়, চোখ থেকে খুলে নেওয়া হয় চশমাও। আমার কাছে কিছু উড়ো ফোন এসছে, নির্দেশ হচ্ছে ইমিডিয়েট এই রূপ চেঞ্জ করতে হবে, না হলে পুজো বন্ধ করে দেওয়া হতে পারে। রূপ চেঞ্জ কিভাবে করা হলো দেখুন, কিভাবে জোর জবরদস্তি করে করা হলো, উপর থেকে চাপ এসছে। বলা হলো স্বরাষ্ট্র দপ্তর নাকি হিলে গিয়েছে ভারতবর্ষের আমাদের এই কাজের জন্য।